আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি বেশি পেকে যাওয়া কলা দিয়ে অত্যন্ত মজাদার একটি রেসিপি। তো বেশি পেকে যাওয়া কলা কিন্তু ঘরের কেউ খেতে চায় না, তো ফেলে দেওয়া হয়। তো বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে মজাদার এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, আর সবাই কিন্তু ভীষণ পছন্দ করবেন। আর কাউকে যদি না বলেন যে এটা বেশি পেকে যাওয়া কলা দিয়ে তৈরি করা হয়েছে, কেউ কিন্তু একটুও বুঝতে পারবে না। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি চারটা কলা নিয়ে নিয়েছি, আর এই যে কলাগুলো কিন্তু উপরে খোসা দেখেই বুঝতে পারছেন যে একটু বেশি পেকে গিয়েছে। তো এই ধরনের কলা কিন্তু ঘরের কেউ তেমন খেতেই চায় না, ফ্রেশ কলা না হলে। তো এই যে এখন হচ্ছে এই কলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিব, তারপরে স্টেপ বাই স্টেপ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কলার খোসাগুলো ছাড়িয়ে নিলাম, এখন হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে ম্যাশ করে নিব। কলাটা ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে তারপরে চুলায় চলে আসলাম। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম প্যানের ভিতরে। ঘিটা যখন একটু গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। তো এখানে হচ্ছে 200 গ্রাম লাচ্ছা সেমাই। তারপর চুলার আঁচটা কমিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট এই ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব। তো আপনার লাচ্ছা সেমাইয়ের পরিবর্তে সুজি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ, আর গুঁড়া দুধ দিচ্ছি 1 কাপ। এরপরে হচ্ছে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব কিছু। তো এই রেসিপিতে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করা যাবে না, যেহেতু কলাটা থেকে পানি ছাড়বে সেই জন্য। তো এই পর্যায়ে হচ্ছে এখন আমি কলাটা দিয়ে দিলাম ম্যাশ করা কলাগুলো, এরপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপরে অনবরত নেড়ে চেড়ে জাল করব। তো স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এরপরে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করতে থাকবো, এটাকে শুকিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাকে। তো এই কলা আর সেমাইয়ের কিন্তু তেমন সুন্দর একটা কালার নেই, সেজন্য আমি কালার হিসেবে এখানে রুয়াবজা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তো সুন্দর একটা কালারের জন্য আপনারা না চাইলে না দিতে পারেন, তবে চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। তবে ফুড কালারের চাইতে রুয়াবজাটা বেশি স্বাস্থ্যসম্মত হবে, সেজন্য আমি রুয়াবজা দিলাম। এই পর্যায়ে সমস্ত মিশ্রণটাকে শুকনা শুকনো করে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঘিটা গরম করে নিয়ে এখানে কিছু কেটে রাখা বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখন কিশমিশ আর কাঠবাদামটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর সমস্ত মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আর এই কাঠবাদাম আর কিশমিশটাই কিন্তু এই ডেজার্টের স্বাদটা অনেক বেশি ভালো করবে। আপনার যদি না চান নাও দিতে পারেন, তবে কিন্তু ভীষণ ভালো লাগে। তো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম, তারপর একটা প্লেটের ভিতরে ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় দ্রুত সেজন্য। তো আমি মাঝখানে আরও একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য। এখন অর্ধেকটা পরিমাণ ঠান্ডা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আরেকটু মথি নিলাম যাতে শেপ দিতে সুবিধা হয়। এ পর্যায়ে হচ্ছে আমি শেপ দিব। তো আমি লম্বা লম্বা করে মিষ্টির মতো শেপ দিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু গোল গোল লাড্ডুর মতো শেপ দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন। এই যে এভাবে করে তৈরি করে নিব, আর দেখতে তো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। তো এই তো মাশাল্লাহ সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি কোট করব শুকনা নারিকেলের গুঁড়াতে। তো আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধেও কোট করে নিতে পারেন, তো দেখতে ভালো লাগবে, সেজন্য আমি নারিকেলের গুঁড়াতে কোট করে নিচ্ছি। গুঁড়া দুধ বা নারিকেলের গুঁড়া যে কোনো একটার মধ্যে কোট করে নিতে পারেন। তো এভাবে করে সবগুলো আমি কোট করে নিব। Oh, Rosa,
তো এই তো তৈরি হয়ে গেল বেশি পাকা কলা দিয়ে ভীষণ মজাদার মিষ্টির রেসিপি, একদম ঝটপট একটি রেসিপি। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।